আপকামিং NTSE পরীক্ষার্থীদের জন্য আমি চারটে ভিডিও আপলোড করেছি। এটা ম্যাটের ওপর দিচ্ছি নতুন ভিডিও, যে ভিডিওতে লজিক্যাল রিজনিংয়ের ওপর থাকবে, যেমন একটার সঙ্গে আরেকটার যা রিলেশন ঠিক একই ধরনের রিলেশন আরেকটার সঙ্গে কোনটার হবে। এই ধরনের যে অপশনগুলো তোমরা জানো যে এই ধরনের প্রশ্ন থাকে, তো এইগুলোই আজকে আমি ভিডিওতে দেখাবো। তো আগের ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং ভিডিও শেষেও দিয়ে দেবো, সেগুলো প্রয়োজন হলে তোমরা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন এখানে রয়েছে, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, এর সঙ্গে দেওয়া আছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, অর্থাৎ এই দুটোর মধ্যে যা সম্পর্ক ঠিক একই ধরনের সম্পর্ক হবে ডক্টর মহেন্দ্রলাল সরকারের সঙ্গে যে অপশনটা হবে তার। তো এখানে যেটা সেটা হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলানবিশ হলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ফাউন্ডার, মানে প্রতিষ্ঠাতা। তাহলে ডক্টর মহেন্দ্রলাল সরকার উনি হলেন এই যে সি নম্বর অপশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স, এটার প্রতিষ্ঠাতা। তাহলে এটাই হবে উত্তর। এর পরের প্রশ্নটা দেখো, কোকোনাট ইজ টু শেল, তাহলে লেটার ইজ টু কী হবে? দেখো আমরা জানি কোকোনাটের ওপরে যেটা থাকে, ওপরের যে কাভারটা যেটা ওকে প্রোটেক্ট করে সেটার নাম হচ্ছে শেল। তাহলে লেটারের ওপরে কী থাকে বা কার ভেতরে লেটার থাকে? এটা কিন্তু দেখো লেটার বক্সও হবে না, স্ট্যাম্পও হবে না, মেইলও হবে না, এটা সঠিক উত্তর হবে এনভেলপ, বি নম্বর অপশন, কারণ এনভেলপের ভেতরেই লেটার থাকে এবং এনভেলপ লেটারকে প্রোটেক্ট করে। পরের প্রশ্ন, 1729 ইস্টু রামানুজন, 6179 ইস্টু কী হবে? দেখো এখানে 1729 এটাকে বলে রামানুজন সংখ্যা, হ্যাঁ রামানুজন এটা আবিষ্কার করেছিলেন, আর 6174 এটা হবে ডি নম্বর অপশন, ডি আর ক্যাপ্রিকর, মানে ক্যাপ্রিকর এটা আবিষ্কার করেছিলেন, এটাকে ক্যাপ্রিকর কনস্ট্যান্ট বলা হয়। তাহলে এটাই উত্তর। এর পরের প্রশ্ন দেখো, 15 আগস্ট ইস টু ইন্ডিয়া, তাহলে কোনটা ইস টু পাকিস্তান হবে? তোমরা জানো 15 আগস্ট হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস, তাহলে পাকিস্তানের স্বাধীনতা দিবস কোনটা সেটাই হবে এখানে উত্তর। এটা তোমরা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে ডি নম্বর অপশনটা হবে সঠিক উত্তর, 14 আগস্ট, মানে আমাদের একদিন আগে ওদের স্বাধীনতা দিবস পালিত হয়। আচ্ছা এর পরের প্রশ্ন, দ্য গঙ্গেস ইস টু ইন্ডিয়া, দ্য নাইল ইস টু কী হবে? দেখো ভারতের প্রধান প্রবাহমান নদী হচ্ছে গঙ্গা, তাহলে দ্য নাইল, নীল নদ হচ্ছে কোথাকার তোমরা জানো মিশরের, মানে সি নম্বর অপশন হবে সঠিক উত্তর, ইজিপ্ট। নেক্সট দেখো, বিরাট কোহলি ইস টু ক্রিকেট, পঙ্কজ আদবানি ইস টু কী? দেখো বিরাট কোহলি তোমরা জানো একজন ক্রিকেটার, আর পঙ্কজ আদবানি হলেন একজন বিলিয়ার্ডস প্লেয়ার, এটা হচ্ছে বি নম্বর অপশন হবে। উনি কিন্তু স্নুকার প্লেয়ারও ছিলেন সেটা অতীতে, হ্যাঁ, আর এখন হচ্ছে বিলিয়ার্ডস প্লেয়ার, সেজন্য এটাই হবে সঠিক উত্তর। এরপরে দেখো, অ্যাপারেল ইস টু ক্লথ, তাহলে ফুটওয়্যার ইস টু কী হবে? অ্যাপারেল মানে হচ্ছে পোশাক, ক্লথ মানে হচ্ছে কাপড়, সেটা দিয়ে পোশাক তৈরি করা হয়, তাহলে কী দিয়ে ফুটওয়্যার তৈরি করা হয়, মানে জুতো তৈরি করা হয়? তো তোমরা নিশ্চয়ই জানো লেদার দিয়ে তৈরি করা হয়, তার মানে বি নম্বর অপশনটা হবে সঠিক উত্তর। বাকিগুলো দেখো ম্যাটেরিয়াল, কবলার, শুজ, এগুলো কিন্তু হবে না। আচ্ছা এরপরে দেখো, এরপরে এদিকে আরও রয়েছে, এই যে রবিশঙ্কর ইস টু সিতার, তাহলে আমজাদ আলী খান ইস টু কী? রবিশঙ্কর সিতার বাদক তোমরা জানো, সেতার বাদক, তাহলে আমজাদ আলী খান হচ্ছে শরদ বাদক, মানে বি নম্বর অপশনটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রফেসর অমর্ত্য সেন ইকোনমিক্স আর প্রফেসর অশোক সেন, তাহলে কী? তোমরা জানো যে অমর্ত্য সেন একজন অর্থনীতিবিদ, হ্যাঁ, মানে ইকোনমিক্সের ওপর তিনি কাজ করেছেন, তাহলে অশোক সেন কিসের ওপর কাজ করেছেন? উনি হচ্ছে ফিজিক্সের ওপর কাজ করেছেন, মানে একজন ফিজিসিস্ট,
তাহলে বি নম্বর অপশনটা হবে সঠিক উত্তর। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো, আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, আজকে চারদিকে খুব আওয়াজ হচ্ছে, সেজন্য একটু ডিস্টার্ব হতে পারে তোমাদের। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানিও, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তাহলে এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।